বিশ এক টিভি থেকে আপনাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে আমন্ত্রিত করলাম। আজকে আমরা দেখাবো আপনাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু কবর, যেগুলো আপনার ময়নামতিতে জানি আমরা ইংরেজ কবরস্থান হিসাবে আর কি। চলুন আপনাদেরকে আজকে ঘুরে দেখাই সে ভিডিওটি। এই যে দেখেন 1939 ময়নামতি ওয়ার সেমেট্রি, এটা হলো সেই গেট। এই সেই ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা সারিবদ্ধভাবে, সেগুলো হলো বিভিন্ন দেশের কবরস্থান, তাদেরকে এখানে ডেড বডিগুলো এখানে স্থাপন করা হয়েছে 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এখানে বিভিন্ন দেশের মানুষ আছে, যেমন সৌদি আরব, আফগানিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ইন্ডিয়ান, আরব কান্ট্রি, আমেরিকান, ইউনাইটেড কিংডম, বিভিন্ন দেশের। এই যে দেখেন কত সুন্দর ভিউ, এই যে দেখেন আপনারা কি প্রাকৃতিক দৃশ্য, সে সবুজ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা, বিভিন্ন পর্যটক এরিয়া পেতে আপনারা সাবস্ক্রাইব করুন। এই যে দেখেন বিশাল বড়, এখানে অনেকগুলো কবর রয়েছে, প্রায় কয়েক হাজার কবর রয়েছে। ইভেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাঝখানে যেটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পাহাড়, পাহাড়ের ছোট একটা টিলা আছে, এটার পিছনেও বহুত কবর রয়েছে। ঠিক আছে, আপনারা যারা এখনও এই ঐতিহাসিক স্থানটি ভ্রমণ করেন নাই, আসবেন। আসার ঠিকানা হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট নামে 5 টাকা অটো ভাড়া। আজকে এই পর্যন্তই, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।